Hello everyone, we're back once again with yet another episode of Code Talk, the first ever entrepreneurial web series in Bangladesh. Aajke amar sathe ache Rizvi bhai, one of the most amazing entrepreneur all the way from US, right? And and we were from same university, same department. So, and we are meeting first time after, you know, how many years? Like, after passing. Yeah, after graduating. Yeah. So, let's hear from the man himself, Rizvi bhai, about Astha IT, right? Yeah, please. So, thank you for having me. Amar jonno khubi interesting ekta experience. Ami kichudin age US theke eshechi, tarpor apnar sathe amar porichoy holo. এবং আমার একটা সুযোগ হচ্ছে যে বাংলাদেশের এন্টারপ্রেনারদেরকে কিছু বলা, আমার জ্ঞানটা শেয়ার করা। Being an NRB, NRB point. Absolutely. Right. তো খুবই ছোট সেট আপ থেকে শুরু করা আসলে আমাদের ভেঞ্চার। আমাদের কোম্পানি, আমার কোম্পানি আমি যখন 11 বছর আগে শুরু করি তখন কিছুই ছিল না। আমি, আমার মনে আছে, ফার্স্ট ইন্টারভিউটা নিয়েছিলাম ছাদের চিলে কোঠার ঘরে। ইউএসতে? না, বাংলাদেশে। আচ্ছা। সেখান থেকে আজকে আমাদের প্রায় 10,000 স্কোয়ার ফিটে বাংলাদেশের অফিস, আমেরিকায় একাধিক স্টেটে অফিস। তো আমাদের মডেলটা হচ্ছে যে বাংলাদেশে আমার যে কোম্পানি আস্থা আইটি ভেঞ্চার্স, এটা হচ্ছে আসলে ইউএসএতে আমাদের যে কোম্পানি সাজ ভেঞ্চার্স, সেটার অফশোর ডেভেলপমেন্ট সেন্টার রাইট নাও। আর ইউএসএতে আমাদের যে কোম্পানিটা সাজ ভেঞ্চার্স, সেটা আসলে একটা প্ল্যাটফর্ম ডেভেলপার। ওকে। আমরা বেশ কিছু প্ল্যাটফর্ম বানিয়েছি, মূলত আমাদের উদ্যোগগুলো হচ্ছে একাডেমিক লাইনে। যেমন আমাদের সবচেয়ে বড় কাস্টমার বা ক্লায়েন্ট হচ্ছে এমআইটি, যেটা আমেরিকা লিডিং একটা ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি। আই ডোন্ট নিড এনি ইন্ট্রোডাকশন। ইয়া, অ্যাবসলিউটলি। তো এর পাশাপাশি আমাদের আরও কিছু ক্লায়েন্ট আছে অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় অ্যাপার্টমেন্ট বিল্ডার বা রিয়েল এস্টেট কোম্পানি মেরিটন, তারা আমাদের প্রোডাক্ট তৈরি করে। তো সবচেয়ে ফ্যাসিনেটিং ব্যাপারটা দেখেন যে এই যে এমআইটি যে প্রোডাক্ট ইউজ করছে বা অস্ট্রেলিয়া হচ্ছে বড় যে কোম্পানিটা প্রোডাক্ট ইউজ করছে, সেটা বাংলাদেশে তৈরি করা। এবং বাংলাদেশে সেই ক্যাপাসিটি আছে আমাদের ছেলে পেলেদের, সেটা আমরাই করছি। তো এভাবেই আসলে শুরু। শুরুটা আসলে আরেকটু ফ্যাসিনেটিং যদি আপনি আমাকে সময় দেন আমি একটু বলতে পারি। আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে আমাদের যারা উদ্যোক্তা আছে বাংলাদেশে, যারা উদ্যোক্তা হতে চায়, তাদের সাথে কোলাবোরেটিভলি এই প্রোগ্রামটা, যেখানে আপনাদের মতো এনআরবি যারা এন্টারপ্রেনিয়ার্স আছে, যারা বাংলাদেশে কাজ করছেন এবং ইউএসএতেও কাজ করছেন, তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা, সো দ্যাট দে ক্যান নো মোর অ্যাবাউট দ্য সিক্রেটস। আচ্ছা, তো গল্পটা হচ্ছে, তাহলে বলতে হবে আসলে 10 বছর না 20 বছর আগে। আমার আসলে কখনোই এন্টারপ্রেনার হওয়ার ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল ম্যাথমেটিশিয়ান হওয়ার। আমি খুবই গণিত পছন্দ করি এবং আমার ইচ্ছা ছিল যে আমি বিজ্ঞানী হব বা গণিতবিদ হব। তো সেই স্বপ্নটা ভেস্তে গেল যখন আমার বাবা আমার জন্য একটা কম্পিউটার কিনে আনলেন। একটা বিশাল সারপ্রাইজ ছিল আমার জন্য। আমি খুবই হাম্বল মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা একজন মানুষ। আমার চাকরিজীবী বাবা, উনি একটা কম্পিউটার কিনে দিলেন একটা স্বপ্ন নিয়ে যে তার ছেলে কিছু একটা করবে। তো আমি, আই এম টকিং অ্যাবাউট 97 or 98, যখন উইন্ডোজও অ্যাকচুয়ালি 98 রিলিজ হয় নাই বা 95 চলতেছে, খুব পুরানো একটা এরা। তো আমি আসলে যন্ত্রচালক পেয়ে গেলাম, এটা ফার্স্ট লাভ। তখন আপনি স্কুলে ছিলেন? আমি ক্লাস 9 ছিলাম। আচ্ছা। যন্ত্রচালক পেয়ে পড়ে গেলাম, নিজ উদ্যোগে নির্ভেদ থেকে প্রোগ্রামিংয়ের বই কিনলাম। এখন সমস্যা হচ্ছে কি, ওই সময় প্রোগ্রামিং জিনিসটা খুব নতুন বা মানুষ জানতো না, গুগল ছিল না, ইয়াহু সার্চ মাত্র এসেছে, আলতাবিস বিন তো ছিলই না, আলতা ভিস্তা নামে একটা পুরানো সার্চ ইঞ্জিন ছিল যেটা এখন আর নাই। তো গুগল করে করে মানে সার্চ করে করে দেখতাম যে কী আছে। তো কিউ বেসিক নামে একটা ল্যাঙ্গুয়েজ শেখা, সেখান থেকে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা। তো এভাবে আসলে আমার আইটি বা টেক লাইনে চলে আসা। তো আমি যখন এলেভেল করছি 2001, তখন আমি আমার সফটওয়্যারটা বিক্রি করি, প্রথম একটা সফটওয়্যার বিক্রি করি ইউনিভার্সিটিতে ঢোকার আগেই। আচ্ছা। তো এভাবে আমার স্বপ্নটা চালু ছিল, বাট স্টিল আমি কখনো ভাবিনি যে আমি নিজে একটা কোম্পানি দিব। আমার আসলে ইচ্ছা ছিল যে আমি ইএ স্পোর্টসের যে গেম বানাবো। আচ্ছা। বা আমি গুগলে জব করব। আচ্ছা। তো আমি নর্থ সাউথ থেকে পাশ করি, আপনার স্টেট ইউনিভার্সিটি পাশ করে আমি 3 বছর বাংলাদেশে জব করি। জব করে আমি সুইডেন চলে যাই মাস্টার্স করতে। অলরাইট। সুইডেন থেকে ইউএসএ?
ইউএসএ তো আসলে ব্যবসা শুনতে আসলে অন্য ওটা ইতিহাস আসলে অন্য। সুইডেনে মাস্টার্স করতে যাই ফুল স্কলারশিপ সহ চালমার্স ইউনিভার্সিটি গথেনবার্গে। সেখানে যে আমি খুব ডিপ্রেসড হয়ে যাই, কারণ হচ্ছে কি আমি এখানে অনেক পড়াশোনা করেছি, পড়াশোনার পরে আমি জব করেছি, 3 বছর জব করে না আমার আসলে পড়তে ইচ্ছা হচ্ছিলো না। তো আমি সেটাতেই ফিরে যাই যেটা আমি সবসময় ভালোবেসে এসেছি, সেটা হচ্ছে কোডিং। সুইডেনে বসে আমি কোড করতাম, প্রোগ্রামিং করতাম। তো সেখান থেকে আমার একটা বড় এন্টারপ্রাইজ কোম্পানির সাথে পরিচয় হয় 2007 সালে। তারা আমাকে বলে কি যে রিসবি তুমি এই প্রোডাক্টটা করে দাও তো বাসায় বসে, তোমাকে আমি বাসায় প্রতি মাসে $2000 করে দিব তোমার স্যালারি। হঠাৎ করে আমার একটা চিন্তা চলে আসে, একটা ডিভাইন ইন্টারভেনশন, যে আচ্ছা আমি যদি এই প্রোডাক্টটাই বাংলাদেশে বসে বানাই আমি $2000 দিয়ে আরও 2টা বা 3টা প্রোগ্রামার হায়ার করতে পারবো, এবং আমি প্রোডাক্টটা ওদেরকে হাফ বা 25% টাইমে ডেলিভার করতে পারবো। That was the first clue of entrepreneurship. Absolutely. জাস্ট এইটাই আমি তাদেরকে পিচ করলাম যে দেখো তোমার এই প্রোডাক্টটা তুমি আমাকে কতদিন টাইম দিছ, 6 মাস, আমি এটা 2 মাসে করে দেবো। আচ্ছা, তারা বললো এটা অসম্ভব, তুমি কীভাবে করবা? আমি বললাম যে সেটা আমি করে দেখাবো, তুমি আমাকে সুযোগ দাও। সেখান থেকেই আমার কোম্পানির শুরু 2008 সালে, আস্থা আইটি ভেঞ্চার্স, যেটা সুইডিশ একটা এন্টারপ্রাইজ ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিয়েছিল। আমি বাংলাদেশে চলে আসি, সেট আপ নেই, তো খুবই রিস্কি একটা ভেঞ্চার ছিল, আমি কিছুই ছিল না আমার, কারণ জাস্ট একটা প্রমিস যে প্রোডাক্টটা বানাই দিবা তোমাকে আমরা টাকা দিব। সেই রিস্কটা নিলাম, নিয়ে কাজটা শুরু করলাম, ডেলিভার হলো। সেখান থেকে এক ক্লায়েন্ট থেকে রেফারেল হিসাবে আরেক ক্লায়েন্ট, দেন অস্ট্রেলিয়াতে ছড়িয়ে গেল আমাদের কাজ, আমেরিকাতে ছড়িয়ে গেল। 2014 সালে আমেরিকাতে আমি নিজের কোম্পানি খুললাম, 2014 সালে। এখন থেকে 5 বছর ধরে আপনি? জি, বাংলাদেশের কোম্পানিটা 10 বছর আর আমেরিকা 5 বছর। এভাবেই হচ্ছে আসলে শুরু। আচ্ছা, সো এইখানে আসার জন্য আপনি শুরুর দিকে যে হার্ডেলগুলো ফেস করেছেন, জি, মানে আমি মনে করি, মানে আমার বিশ্বাস যে অতটা সুখকর ছিল না যেখানে আপনি এখন আছেন। সো ওই টাফ টাইমগুলো কিভাবে আপনি পার করেছেন, এটা যদি আপনি আমাদের যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য বলেন, সো দ্যাট দে ক্যান নো মোর অ্যাবাউট দ্য হার্ডলস। আচ্ছা, যেগুলো ল্যাক সেগুলোই হার্ডলস, রাইট? তো ল্যাক অফ ক্যাপিটাল, রাইট? আপনি উদ্যোক্তা হবেন, আপনার টাকা নাই, আপনি যদি খুব লাকি হন, আপনি যদি সেলফ ফান্ড করতে পারেন বা বুটস্ট্র্যাপিং করতে পারেন, রাইট, আপনি খুবই লাকি। কিন্তু আপনার যদি টাকা না থাকে আপনার ইনভেস্টরদের কাছে যেতে হবে। এক্স্যাক্টলি, অ্যাট দ্য ভেরি লিস্ট আপনার তো অফিস মেনটেন করতে হবে, ভাড়া দিতে হবে, আপনার এইচআরকে পে করতে হবে, সেই টাকাটা কীভাবে আসবে এটা চিন্তা করতে হবে, যেটা আমাকে করতে হয়েছিল ওই সময়। বাংলাদেশে দ্বিতীয় একটা বড় সমস্যা যেটা আমি ব্যক্তিগতভাবে ফেস করেছি, হয়তো বাংলাদেশি অনেক এন্টারপ্রেনার ফেস করে না, কারণ আমরা তো বিদেশের জন্য প্রোডাক্ট বানাই। এটা খুবই দুঃখজনক বাট সত্যি যে আসলে বিদেশের কাজের কোয়ালিটি আর বাংলাদেশের কাজের কোয়ালিটি একটা একটু হলেও ডিফারেন্স আছে। আপনি গ্রাফিক্সগুলো দেখেন, আপনি বিদেশি ওয়েবসাইট আর বাংলাদেশি জেনারেল ওয়েবসাইট, অনেকে খুব ভালো করছে বাংলাদেশে, কোনো সন্দেহ নাই, বাট আপনি জেনারেল সাইটগুলো দেখেন, আপনি ডিজাইন অ্যাপগুলো দেখেন, দেখবেন যে ডিজাইনগত পার্থক্য আছে, বাকি স্কেলেবিলিটি চিন্তা করি না। একটা অ্যাপ বা একটা প্ল্যাটফর্ম সবাই বানাতে পারে, কিন্তু 1 কোটি লোক যদি একসাথে ঢুকে তখন কী হবে এটা চিন্তা করে না। সো যেটা আমি দ্বিতীয় প্রবলেমটা ফেস করেছিলাম সে স্কিল লেবার, ওই সময় 2000-এর মাঝামাঝি, 2000 থেকে 2010, এই সময়টা বাংলাদেশের স্কিল লেবার খুব কম ছিল, এখন প্রচুর হয়ে গেছে, রাইট? সো আমাকে একটা ভালো টিম সেট আপ করতে হবে, যদি আমি এন্টারপ্রেনার হতে চাই একটা ভালো টিম সেট আপ করতে হবে, ছোট টিম কিন্তু ভালো টিম। এক্স্যাক্টলি, 2টা ভালো প্রোগ্রামার 10টা বাজে প্রোগ্রামারের চেয়ে বেশি প্রোডাক্টিভ। এক্স্যাক্টলি, সো আমাদের এইচআর প্রসেসটা স্ট্রং হতে হবে। এক্স্যাক্টলি, এটা আমি বিশ্বাস। এবং আরেকটা জিনিস আমি আপনাকে একটু বলে রাখি যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে আমাদের যে ICT ডিভিশন, জি, এবং আমাদের বিডা থেকে নতুন প্রজেক্ট শুরু হয়েছে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, জি, প্রজেক্ট ESDP প্রজেক্ট, এর কিন্তু আমরা উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে অনেক ধরনের উদ্যোগ গভর্নমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি। আপনি যে বললেন যে স্কিল ম্যান পাওয়ার আর স্কিল পিপল যারা আমরা তৈরি করার জন্য কিন্তু আমাদের সরকার আগের থেকে অনেক তৎপর, বিভিন্ন ধরনের ট্রেনিং হচ্ছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, যেগুলোর থ্রুতে আমরা কিন্তু খুব শীঘ্রই আমরা একটা স্কিল জনগোষ্ঠীতে রূপান্তর করতে পারবো ইনশাআল্লাহ। অবশ্যই, আমি এটা বিশ্বাস করি। এক্স্যাক্টলি, সো আপনার থেকে আগামী দিনে কী কী ভেঞ্চার আসছে বা কী কী প্রোডাক্ট আসছে বা আপনার বাংলাদেশের জন্য কী
আপকামিং প্ল্যান আছে বিইং অ্যান এনআরবি এন্টারপ্রেনার্স? আচ্ছা, থ্যাংক ইউ। এই 11 বছরে আসলে আমি আস্থা আইটি ভেঞ্চার্স বিদেশের জন্য প্রোডিউস করেছি, আমরা ফরেন মার্কেটের জন্য প্রোডিউস করেছি। এই বছরেই আমরা ডিসিশন নিয়েছি যে আমরা বাংলাদেশের জন্য প্রোডাক্ট তৈরি করতে চাই। আচ্ছা, এবং আমরা 4টা সেক্টর সিলেক্ট করেছি যেখানে যথেষ্ট কাজ করার স্কোপ আছে। আসলে বাংলাদেশ তো একটা উদীয়মান কান্ট্রি, মানে এখানে তো আসলে অনেক সমস্যা আর যত সম্ভাবনাও আছে। অ্যাবসলুটলি, যত সমস্যা ততই সম্ভাবনা, ততই কাজের ক্ষেত্র। তো আমরা বাংলাদেশের 4টা এরিয়াতে 4টা প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আমার যেটা খুব পছন্দের একটা এরিয়া হিউম্যান রিসোর্স, সেখানে আমরা একটা স্টার্ট আপ নিয়ে কাজ করছি, আরেকটা স্টার্ট আপ নিয়ে কাজ করছি আমরা এসএমই সেক্টরে, স্মল টু মিডিয়াম বিজনেসেস। এগুলো খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হবে ইনশাআল্লাহ, এটা জানানো হবে যথাসময়ে। এবং আমি অবশ্যই অপেক্ষা করবো এটা দেখার জন্য। অবশ্যই ইনশাআল্লাহ, আপনাকে আমরা ইনভাইট করব। ডেফিনেটলি ডেফিনেটলি, উড লাভ টু কাম। জি, এন্ড উইথ দিস নোট আমরা আমাদের নেক্সট রাউন্ডে আসবো, যেটা হচ্ছিল র্যাপিড ফায়ার রাউন্ড, যেখানে আমরা রিজভি ভাইকে 10টা কোয়েশ্চেন করবো অ্যাবাউট এন্টারপ্রেনারশিপ অ্যান্ড হিজ জার্নি, অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং আনসার উইল গেট আ প্রাইজ আফটার দিস ওয়েব সিরিজ আফটার 6 মান্থ। ওকে, ইউ হ্যাভ টু ওয়েট আ বিট টু গেট হু ইজ দ্য উইনার। So are we ready? Absolutely. All right. Who inspires you? Myself. All right. Your first income as an entrepreneur? তখন আমি class 11 এ আমি একটা buying house কে একটা accounting system বানিয়ে দিই। আমি bill করেছিলাম 1,00,000 টাকা। আচ্ছা, ওটা দেখে ওই কোম্পানির MD আমাকে বললেন যে এটা কি 300 টাকায় পাওয়া যায়, তুমি 1,00,000 টাকা বিল করছো কেন? আচ্ছা, তা আমি সেটা ডিসকাউন্ট দেই 80%, মানে আমাকে 20,000 টাকা দেয়, সেটা আমার ফার্স্ট ইনকাম। ওকে, ইন্টারেস্টিং। Who is your favorite founder, Elon Musk, Mark Zuckerberg or Dr. Kamal Kadir? Obviously Mark. Over a billion influence korche tini. Your favorite startup overall in Bangladesh, US, anywhere? Google. All right. Your favorite entrepreneurial quote? Jeta ami khub bishwash kori seta hocche never give up. Okay. Entrepreneurship is very hard. Eta moteo chocolate na. আমরা সবাই এখন সিইও হতে চাই, কিন্তু ইটস ভেরি হার্ড, কিন্তু আমাদেরকে গিভ আপ করা যাবে না। ওকে, ইন্টারেস্টিং। রেট 1, 2, 3 পাঠাও, উবার, সহজ। উবার, পাঠাও, সহজ। ওকে, রেট 1, 2, 3 বিকাশ, নগদ, টিমানি, নেক্সাস পে। জি হ্যাঁ বললেন সেভাবেই। সো আই হ্যাভ টু চেঞ্জ মাই অর্ডার। ইয়া, অলরাইট। সো রেট 1, 2, 3 দারাজ, ই ভ্যালি, বাগডুম, পিকাবো অ্যামংস ই কমার্স ওয়েবসাইট। জি, আমি আসলে ওগুলো তেমন ইউজ করিনি, দারাজ ইউজ করেছি। সো আমি দারাজকে 1 নম্বরে রাখবো, বাকি ওগুলো পরে। আচ্ছা, ইয়োর ফেভারিট প্লেস ফর হলিডে, ভ্যাকেশন, যে কোনো সমুদ্র অঞ্চল। ওকে, সি বিচ। ওকে, ওকে, ইয়োর ফেভারিট পার্সোনালিটি? আমার মা। ওকে, সো থ্যাংক ইউ, ইটস অ্যামেজিং, your answers are truly amazing. You're welcome. And with this note, we are ending this particular episode with you. And anything you want to say, your advice for our entrepreneurs, those who are watching us in this web series, please. আচ্ছা, আমি তিনটা জিনিস বলতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে যে ফেইলিওরের না অনেক শর্টকাট আছে, আপনি খুব ইজিলি ফেল করতে পারবেন, কিন্তু সাকসেসের কোনো শর্টকাট নাই, এটা প্রুভেন। মানে কোনো সাকসেসফুল মানুষ আসলে শর্টকাটে হয় নাই। নাম্বার ওয়ান, আপনি এন্টারপ্রেনার হন আর সায়েন্টিস্ট হন, আপনি পলিটিশিয়ান হন, যাই হন, ফার্স্টে স্কিল বিল্ড আপ করতে হবে। আমি সিইও হইতে চাই, এটা আসলে কোনো অ্যাম্বিশন হতে পারে না। আমি একটা ক্র্যাফ্ট তৈরি করতে চাই, সেই ক্র্যাফ্টটা আমি লিড দিব, দ্যাট ইজ বিং সিইও। এটা হচ্ছে নাম্বার টু। আর নাম্বার থ্রি, যেটা আমি রিলিজিয়াসলি ফলো করি এবং আমি এটা খুব স্ট্রং বিলিভার, সেটা হচ্ছে আপনি যেই ব্যবসায় করেন না কেন, যদি এটা বুদ্ধিবৃত্তিক ব্যবসা হয়ে থাকে, আপনাকে একটা চমৎকার এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। আপনার কোম্পানি কালচারটা অসাধারণ হতে হবে, যাতে সেটা ইনোভেশনকে ফস্টার করে, যেটা প্রোডাক্টিভিটিকে ফস্টার করে। কারণ আপনার ভিশন থাকতে পারে, কিন্তু আপনি যদি যথেষ্ট ভালো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট না করেন, সেটা যদি টক্সিক হয়ে যায়, ভিশনটা কখনো রিয়েল হবে না। এটা হচ্ছে আমার বিশ্বাস। ওকে, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, অ্যান্ড উইথ দিস নোট উই আর এন্ডিং দিস particular episode with you, and it's really an honor to host you in this season of Code Talk. Pleasure is mine. Yeah, and I would say the pleasures are mutual.
And with this note, we are ending this particular episode with Rizvi Bhai. And we are coming up, we will surely coming up again again with more updates with Rizvi Bhai and his venture. And looking forward to it. Absolutely. And till then, keep connecting with us through Code Talk. And know more updates about entrepreneurship, innovation, and startup ecosystem. Thank you.